আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। নুসরাতকে আগুন দেওয়ার মামলায় প্রধান আসামি, মাদ্রাসা অধ্যক্ষ সহ আরো তিনজন রিমান্ডে, সোনাগাজীর ওসিকে বদলি। গ্রিন লাইন বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের কিছু অর্থ আজই পরিশোধে হাইকোর্টের নির্দেশ, নইলে ব্যবস্থা। প্রযুক্তির উন্নয়নে জলবায়ুর দিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান, বিজ্ঞান প্রযুক্তি খাতে গবেষণায় ফেলোশিপ প্রদান। এবং ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ আগামীকাল, বড় দলের পাশাপাশি আঞ্চলিক দল নিয়েও হিসাব নিকাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। যৌন হয়রানির প্রতিবাদে মামলা করায় মাদ্রাসার ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনীর আদালত। এ নিয়ে ওই ঘটনায় 2 দিনে মোট 7 জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করা হলো। নুসরাতের গায়ে আগুনের ঘটনায় ফেনীর সোনাগাজীর ওসিকে বদলি এবং নুসরাতের মামলা পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে বিস্তারিত। যৌন হয়রানির প্রতিবাদকারী মাদ্রাসা ছাত্রী নুসরাত 6 এপ্রিল আলিম পরীক্ষা কেন্দ্রে আগুনের শিকার হয়। ওই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার 7 দিনের রিমান্ড চেয়ে তাকে ফেনী জেলা জজ আদালতে তোলা হয়। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহারভুক্ত আসামি আফসারউদ্দিন এবং মাদ্রাসা ছাত্র আরিফুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওই ঘটনায় এর আগে মঙ্গলবার শাহিদুল ইসলাম, নূর হোসেন, কেফায়াতুল্লাহ এবং মোহাম্মদ আলাউদ্দিন সহ 5 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুসরাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দেন। এই মুহূর্তে তা সম্ভব না হওয়ায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের পরামর্শে সহায়তায় ঢাকায় তার চিকিৎসা চলছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ থেকে চিকিৎসা বাবদ কিছু অর্থ আজকের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। না দিলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়। এ বিষয়ে আজ বিকেল 3টায় আবারও শুনানির পর পরবর্তী পদক্ষেপ জানাবে আদালত। 2018 সালের এপ্রিলে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারায় রাসেল সরকার। রাসেল সরকারের আইনজীবী উম্মে কুলসুম জানিয়েছেন, পরিবহন মালিক কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য 1 মাসের সময় চেয়ে আজ আবেদন করেছিলেন। চলমান উন্নয়নকে টেকসই করতে গবেষণাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, গবেষণার নতুন দ্বার উন্মোচনের আহ্বান জানান তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উচ্চতর গবেষণার জন্য ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিএনপি গবেষণার বরাদ্দ বন্ধ করে দিয়েছিল। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। বিভিন্ন ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে এমএস, পিএইচডি এবং পোস্ট ডক্টরেট পর্যায়ে দেশ বিদেশে গবেষণার জন্য 2010 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 86 কোটি টাকার ফেলোশিপ দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 2016 সালে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট গঠন করে গবেষণা সহায়তা কর্মসূচি চালানো হচ্ছে। এর অংশ হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উচ্চতর গবেষণার জন্য এবছর 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 37 জনকে বিশেষ গবেষণা এবং 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাকাশে স্যাটেলাইট, সমুদ্র বিজয়ের পর বঙ্গোপসাগরের সম্ভাবনা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বাংলাদেশের চলমান উন্নয়নের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে আরও গবেষণার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের যে অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। আমরা বিজ্ঞান, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি নীতি 2011 প্রণয়ন করেছি আমরা, যাতে আমাদের মানে
অর্থনীতিকে এবং প্রবৃদ্ধি অর্জনকে আমরা টেকসই করতে পারি, সে তার উপর যাতে আরও ব্যাপকভাবে মানে গবেষণা হয় আর বিজ্ঞান ও প্রযুক্তি যাতে ব্যবহার হয় সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি। প্রধানমন্ত্রী আশা করেন দেশের জলবায়ু, মানুষ ও চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন গবেষণার বিষয় খুঁজে বের করবেন শিক্ষার্থী ও গবেষকরা। আমি সবসময় গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিই এবং তখন থেকে যে আমরা গবেষণা শুরু করলাম আজকে তার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছিলাম বলেই আজকে অনেক ক্ষেত্রে আমরা উৎকর্ষতা লাভ করতে পেরেছি এবং আপনারা জানেন যে আমরা এখন বিদেশেও পাঠাই যাতে করে উচ্চ শিক্ষা গ্রহণ করে আসতে পারে, যেটা স্বাধীনতার পর ওই সীমিত সম্পদ থাকা সত্ত্বেও জাতিপিতা কিন্তু শুরু করেছিলেন, কিন্তু সেগুলি সব বন্ধ করে দেওয়া হয়, কোনো স্কলারশিপ কোনো কিছুই আর ছিল না ওইভাবে। কিন্তু আমরা সরকার আসার পর, কারণ আমি জানি যে প্রতিনিয়ত আমাদের গবেষণা করতেই হবে, যুগ পরিবর্তন হচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, এই যে বিশ্বে যে মানে বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন, তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। গবেষণা প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধের জন্য বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আর কোনো অশুভ শক্তি দেশকে পিছনের দিকে ঠেলে দিতে না পারে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাত ধাপের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের প্রচার শেষ হয়েছে। বুধবার বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণের পালা। 18টি রাজ্যের 91টি আসন এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে ভোট গ্রহণ হবে। প্রথম ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গেরও 2টি জেলায় ভোট গ্রহণ হবে। বিশ্লেষকরা বলছেন এবার বড় দলগুলোর পাশাপাশি আঞ্চলিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নির্বাচনের আগে সহিংসতায় 7 জনের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নাফিস ইফতেখারের রিপোর্ট। ভারতের নির্বাচনের প্রথম ধাপে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের সব আসনে ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, ত্রিপুরা ও উত্তরপ্রদেশও প্রথম পর্যায়ে ভোট দেবে। প্রথম ধাপের 91টি আসনে মোট প্রার্থী 1,285 জন। প্রথম ধাপে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলায় নির্বাচন হচ্ছে। 2টি লোকসভা কেন্দ্রই তফসিলি জাতি ও আদিবাসীদের জন্য সংরক্ষিত। মোট ভোটার 34,54,274 জন, প্রার্থী 18 জন। দু জেলাতেই ভোটের প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, লোকদল, তৃণমূল কংগ্রেস, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, তেলুগু দেশম, আম আদমি পার্টির মতো আঞ্চলিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে ভারতের অভিযান এবং পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সেনাদের উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস ও বিরোধী দলগুলো সেনা সদস্যদের জীবন নিয়ে বিজেপির রাজনীতির প্রতিবাদ জানিয়েছে। নির্বাচনের দুদিন আগে ছত্তিশগড়ে মাওবাদীদের বোমা হামলায় বিজেপির এমএলএ ভীমা মান্দাবি সহ 4 জন নিহত হয়েছে। নির্বাচনী প্রচারের সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা হয়। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর গুলিতে বিজেপি নেতা চন্দ্রকান্ত শর্মা নিহত হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 7 দফায় মোট 90 কোটি ভোটার অংশ নেবেন, এর মধ্যে নতুন ভোটার 1.5 কোটি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। দেশে ভোট গ্রহণের সময় পাল্টে যাচ্ছে। সকাল 8টার পরিবর্তে 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা বন্ধ করা সহ অনিয়ম ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর পরিকল্পনা করেছে ইসি। 2021 সালে যারা ভোটার হবেন তাদের আগাম তথ্য সংগ্রহে 23 এপ্রিল সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। সময় ইসলামের রিপোর্ট। ভোট নিয়ে নানা অনিয়ম আর বিতর্ক পিছু ছাড়ে না নির্বাচন কমিশনের। সে কারণে ভোটের নানা অনিয়ম দূর করতে সকাল 8টার পরিবর্তে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। ভোটের আগের রাতে নয়, বরং ভোটের দিন সকালেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন নতুন এই প্রক্রিয়া শুরু করতে আইনগত কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে নতুন এই রেওয়াজ শুরুর পরিকল্পনা নেবে ইসি। সময়টা শিফট করছে শুধু যে আগের রাতের
যে দুর্ঘটনাগুলো সেটুকুকে অ্যাড্রেস করা শুধু এটুকুই না, এটাই না, সব দিক চিন্তাভাবনা করে আর কি। যেমন আমি বললাম যে রাত্রেবেলা অনেক সময় সেখানে যে লেডি যারা থাকে তাদের জন্য থাকাটা ইনসিকিউর হয় অনেক সময়। তারপরে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে আমি কেন আগে পাঠিয়ে দেবো? যদি আমি 9টা থেকে ভোটের টাইমটা আমি শুরু করি তাহলে তো আমার প্রয়োজন পড়ছে না আগে পাঠিয়ে দেওয়ার। অনেক সময় তাদের যারা প্রিজাইডিং অফিসার থাকে তাদের বিভিন্ন ধরনের সমস্যা তো হতেই পারে। শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু এটা চিন্তায় আসে নাই যে 9টায় করবো, এটা কিন্তু অনেকগুলো। যেমন জাতীয় সংসদ নির্বাচনের সময় যে এই কুয়াশার বিষয়টা কিন্তু আমরা মাথায় এনেছিলাম যে 8টায় ভোট শুরু হবে, কিন্তু ওই সময় তো কুয়াশা, এত নর্থ বেঙ্গলে বিশেষ করে এত কুয়াশা থাকে যে ভোট কেন্দ্রে আসাটাই অনেক সময় দুরূহ ব্যাপার হয়ে যায়। একই সঙ্গে আগামী দিনে সব নির্বাচনকে ডিজিটাল করার জন্য পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ইভিএম করার জন্য আইন পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। আমরা ইভিএম এর ব্যবহারটা আমরা বৃদ্ধি করছি আর কি যতটা সম্ভব। যেমন ময়মনসিং আমরা পুরো সিটি কর্পোরেশন পুরাটাই সব টোটাল কেন্দ্রেই আমরা কিন্তু ইভিএম ব্যবহার করছি। ইভেন এই পৌরসভা ইউপি নির্বাচনেও আমরা ইভিএমটাকে প্রাধান্য দিচ্ছি। প্রবাসীদের ভোটার করার জন্য সিঙ্গাপুরে বসবাসরত 55,000 বাংলাদেশির মধ্যে 1,000 প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার মধ্য দিয়েই শিগগিরই উদ্বোধন হচ্ছে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম। সুমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লা চাঁদপুর ও নোয়াখালীতে চলছে শোকের মাতম। শোকের ছায়া নেমেছে পাড়া প্রতিবেশীদের মাঝেও। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্রে মুশাহিদ রনির রিপোর্ট। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোহাম্মদ মাহিনের বাড়ি কুমিল্লার লালমাইয়ের পেরুল দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। মাত্র 6 মাস আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান তিনি। এর আগেও 5 বছর বাহরাইন থেকে ফিরেছেন প্রায় খালি হাতে, তাই আবারও 4 লাখ টাকা ধার করে গিয়েছিলেন মালয়েশিয়ায়। কাজ পাওয়ার মাত্র 4 মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো তার। মালয়েশিয়াতে যাওয়ার পরে তো আর তো আছে 4-5 মাসের মধ্যে আমাদের আর কোনো টাকা পয়সা কোনো লেনদেনও করেনি, যোগাযোগও করেনি। এবার আমি তো সরকারের কাছে একটু সহযোগ দিয়ে চাই, আমার ছেলের একজন দ্রুত আবার আমার কাছে পাঠাই দে। মালয়েশিয়ায় নিহত রাজীব মুন্সির বাড়ি কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে। একই কার্গো সার্ভিসে কাজ করা রাজীব মুন্সির বাড়িতেও শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের সোহেল এবং আল আমিনের স্বজনরা পরিবারের উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর গোলাম মুস্তফার পরিবার পরিজন শোকে মধ্যমান। 9 মাস আগে কৃষি জমি বিক্রি করে 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়েছিলেন মোস্তফা। শেষ অবস্থা জানো অবস্থা, এইভাবে তার বিদেশ পাঠাইছে, কিছু করে দিলে আর খাওয়া দাওয়া চলবো আর আমার। আমি তো এমন ভাগ্যচ্ছা মানুষ ন, ধনী মানুষ ন, ঘর দুয়ার তো দেই যান। দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি তাদের, ক্ষতিপূরণের দাবিও রয়েছে তাদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। বিশ্বব্যাংকের অর্থায়নে MGSP প্রকল্পের মাধ্যমে দেশের 4টি সিটি কর্পোরেশন ও 22টি পৌরসভার সেবার মান বদলে যাচ্ছে। মৌলিক নগর সেবা উন্নয়ন, নগর শাসন ব্যবস্থার উন্নতি এবং সমন্বিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে এই প্রকল্প। এর অন্তর্ভুক্ত 2 পৌরসভা ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশাল পরিদর্শন করে বিস্তারিত জানাচ্ছেন পরাগাজিম। বিশ্বব্যাংক বলছে নগর এলাকা বাংলাদেশের GDP-তে প্রায় 60% অবদান রাখে, তাই 2031 সাল নাগাদ উচ্চ মধ্যমায়ের দেশ হিসেবে উন্নতি লাভের জন্য কার্যকর নগরায়ন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগর সুশাসন ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংক মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট MGSP বাস্তবায়নে বাংলাদেশকে অর্থায়ন করছে। ফলে 4 সিটির পাশাপাশি পরিবর্তন দৃশ্যমান হচ্ছে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল সহ 22 পৌরসভার। আমরা প্রশস্ত রাস্তাঘাট করতে পারছি এবং লাইটিং এর ব্যবস্থা করতে পারছি। নিজস্ব অর্থায়নে আসলে ড্রেনগুলো এত সুন্দরভাবে করা সম্ভব ছিল না, ফলে ওয়ার্ল্ড ব্যাংকের এই টাকা দিয়ে
আমরা বৃহৎ আকৃতি ড্রেন করতে পারতেছি এবং আমরা নদীতে ড্রেনের ওপেনিংটা করতে পারছি। 2014 থেকে 2020 মেয়াদি এই প্রকল্পের বেশিরভাগ কাজই সম্পন্ন হয়েছে, ফলে নগর সড়ক ও ড্রেনের উন্নয়ন, ফুটপাথ, সেতু, কালভার্ট নির্মাণ, স্ট্রিট লাইট ও সুরক্ষা প্রাচীর সহ অনেক উন্নয়ন কাজ দৃশ্যমান হচ্ছে। আমি গর্ব করে বলতে পারি আমার শহর সম্পূর্ণভাবে জলাবদ্ধতা মুক্ত। ত্রিশাল পৌরসভাতে পর্যন্ত প্রায় 35 কোটি টাকার উপরে আমরা কাজ করেছি, রাস্তা, ড্রেন, ফুটপাথ, বিদ্যুৎ, কালভার্ট, প্লান্টেশন। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সিটি কর্পোরেশন বা পৌরসভা উনাদের দ্বারা হয়তো নিজস্ব আয়ের মাধ্যমে এই সুযোগ সুবিধা এগুলোর উনাদের ব্যবস্থা করা সম্ভব না। বিশ্বব্যাংকের কাছ থেকে এই অর্থ নিয়ে এই কাজগুলোকে উনারা করছেন। সার্ভিস প্রোভাইড করা, আর একটা হলো গভর্নেন্স ইস্যুতে ক্যাপাসিটি বিল্ডিং করা, হোল্ডিং ট্যাক্স, ওয়াটার বিলিং, ট্রেড লাইসেন্স, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তারা এখন কম্পিউটারের মাধ্যমে যে কেউ আসলে এখান থেকে যে পৌরসভার যে চার্টার আছে সেই চার্টার অনুযায়ী তারা গ্রহণ করতে পারবে। বিশ্বব্যাংক জানিয়েছে MGSP প্রকল্পের মাধ্যমে উপকার পাবেন 26টি ছোট বড় নগর এলাকার 34 লাখ মানুষ। পরাগ আজিম, চ্যানেল আই, ময়মনসিংহ। এবার নিটল টাটা কৃষি সংবাদ। ঝিনাইদহে এবার পেঁয়াজের ভালো ফলন হলেও দাম নিয়ে সন্তুষ্ট নয় কৃষক। ব্যবসায়ীরা বলছেন বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হওয়ায় কমে গেছে দাম। এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি বন্ধ করার দাবি জানিয়েছেন কৃষক। শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। জেলার শৈলকুপা সদর, হরিণাকুণ্ডু, মহেশপুর, কালীগঞ্জ ও কোট চাঁদপুর উপজেলায় এবছর বাড়ি এক, কিং সহ বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ছাড়াও নিবিড় পরিচর্যা ও পরিমিত পরিমাণে সার ব্যবহারের কারণে পেঁয়াজের ভালো ফলন পাওয়া গেলেও দাম নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় কৃষক। তো মানে এই বছরে এসে 500 টাকা দর বিক্রি করে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাতে আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। ভরা মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিপাকে ব্যবসায়ীরাও। চাষিদের উৎপাদন বেশি হওয়ার কারণের জন্য মূল্যটা অনেকটা কম এবং চাষিদের সার ফসলের দাম বেশি হওয়ার কারণের জন্য তারা মোটামুটি এত বেশি লাভবান না আর কি। কৃষককে উৎপাদন খরচ কমানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাজার মূল্য তো সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে ওঠানামা করে, এক্ষেত্রে কৃষি সম্প্রসারণের কিছুই করার থাকে না। আমরা যেটা করছি উৎপাদন খরচ কমানোর জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রতি বিঘায় 80 থেকে 90 মন পেঁয়াজ উৎপন্ন হয়েছে এবার। বাজারে বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়। চলতি মৌসুমে 7,825 হেক্টর জমিতে 86,075 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য ধরেছে ঝিনাইদহ কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জনপ্রিয় হচ্ছে। প্রত্যন্ত গ্রামে জ্বলছে গ্যাসের চুলা এবং বিদ্যুতের আলো চলছে পানির পাম্প। সরকারের গ্রামকে শহরে রূপান্তরের প্রচেষ্টাকে এগিয়ে নিয়েছে ভুট্টা গাছ থেকে জ্বালানি আবিষ্কারের খবর। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। নোয়াখালীতে রান্নাঘর, কৃষিক্ষেত্র এবং হাটবাজারের বর্জ্য ও হাঁস মুরগির বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস তৈরি করা হচ্ছে। বেশি মিথেন গ্যাস থাকায় ভুট্টা গাছ গ্রামীণ জ্বালানির প্রধান উৎসে পরিণত হচ্ছে। দীর্ঘদিনের গবেষণায় এই সাফল্য পেয়েছেন সুবর্ণচরের আব্দুল গোফরান। যেখানে গরুর গোবর নাই, যেখানে মুরগির মল নাই, সেখানেও এমন বাড়ি নেই যে বাড়িতে কিছু জৈব, যেমন খড় কুটা নাড়া যেটাই পাওয়া যায় সব দিয়ে, গাছের পাতা সব দিয়েই বায়োগ্যাস হতে পারে। আমি এই মানুষের এইদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই উদ্যোগটা নিলাম। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা সম্ভব। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই আবর্জনাগুলো পচবে, পচে মিথেন গ্যাস পাওয়া যাবে এখান থেকে, এবং এর পাশাপাশি আমরা বায়োস্লারি বা যেটাকে জৈব সার বলি
সেটাও আমরা পাবো। আর ভুট্টার গাছ যখন আমরা লাগাই তখন সাধারণত ফল পাওয়ার জন্য লাগাই, এখানে আমার ফলটাও কাজে লাগতেছে, আমার অবশিষ্টাংশ যেটা সেটাও কাজে লাগতেছে। আমাদের বিদ্যুতের খরচ অনেক বেশি, কিন্তু যখন আমরা এই বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেছি তখন আমাদের কষ্টটা কমে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রণোদনা দিচ্ছে সরকার, আর বায়োগ্যাস বাণিজ্যিকীকরণের গাইডলাইন তৈরির কাজও চলছে। আমরা আশা করছি যে এই গাইডলাইনটা প্রচারিত হলে এবং সবাই এর কাছে আসলে এটা বায়োগ্যাসের অন্তত এই দিকটা অনেকভাবে বাড়বে। প্রতিটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য অনুদান দেয়া হচ্ছে প্রায় 12,000 টাকা। দেশে 1,15,000 বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সংখ্যা 40,00,000 উন্নীত করা সম্ভব। জাহিদুজ্জামান, চ্যানেল আই।